দুদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে আগরতলার জিবিপি হাসপাতাল। রবিবার এবং সোমবার বন্ধ থাকবে জিবিপি। নতুন কোনো রোগী ভর্তি করানো হবে না। বন্ধ থাকবে ওপিডি এবং এমার্জেন্সি সার্ভিসও। রবিবার এই হাসপাতাল স্যানিটাইজেশন করা হবে। শুধু যারা ভর্তি রয়েছেন তাদেরই চিকিৎসা চলবে। জিবিপিতে বেশ কয়েকজন নার্স, ডাক্তার এবং পেশেন্ট করোনায় আক্রান্ত, এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Pure Report, Channel Dindab.